নমস্কার বন্ধুরা, কুনিশেখ আপনাদের সকলকে স্বাগত। আজ শতকরা শতকরা একটি অঙ্ক করবো, এখানে বলেছে চালের দাম 25% বৃদ্ধি হওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পান 75 টাকায়। তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কেজি চালের নতুন মূল্য এবং প্রকৃত মূল্য কত হবে সেটা বের করবো। এটা 2 সূত্রের মাধ্যমে করব। এটাকে এক্স ধরুন, এটাকে এ, এটাকে এন ধরুন, এইভাবে করব। তাহলে নতুন মূল্য কী হবে? এ ধরা হয়েছিল কত? 75, এক্স হচ্ছে 25, আর এন ধরা হয়েছিল 2। একইভাবে 75 25 2 25 3, এটা 5, 15/2 ভাগ করলে 7.5/8, 7.9।